নদী তুমি তোমার জায়গায় থাকো, হ্যাঁ, আর নয়ন একটু সরে আসো, হ্যাঁ, যাতে ক্যামেরার দিকে মোটামুটি এরকমভাবে, হ্যাঁ সুন্দর। নদী তোমাকে কিন্তু একদম ক্লোজ ফ্রেমে দেখাচ্ছে, ঠিক আছে, একদম টাইট ফ্রেম যাকে বলে। হ্যাঁ, তুমি এবার তোমার রিকোয়ারমেন্টগুলো বলো, যে ও যে তোমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, রাগ এবং মজা, যে কারণ তোমার ওর একটু একটু পছন্দ হয়েছে, আবার হচ্ছে রাগও আছে, যে তুমি সিগারেট খাইতে পারবে না, রাস্তায় মেয়ে দেখার জন্য দাঁড়ায় থাকবে না। আমি যদি কোনো দেখি যে তুমি রাস্তায় দাঁড়ায় আসছো, তোমার সামনে যে বলবো, তাহলে মনে করো যে বাসায় রাজি হলে তোমার সাথে আমার বিয়ে, ঠিক আছে? যখন মানে দেখছেন যে এরপর তোমার কথা শেষ, তখন তো কাট, ঠিক আছে, ওটা আপনার হাতে, ওটা আপনার হাতে, রেডি, হ্যালো হ্যালো মসজিদের রাস্তা দিয়ে আপনি ওই বাগান দিয়ে ঢুকেন, তাহলে আমার, তাহলে আমি যেগুলো বলবো সেগুলো মানতে পারবো, আজ থেকে তুমি কোনো মেয়ের দিকে তাকাইতে পারবে না, ঠিক আছে, কোনো মেয়ের জন্য রাতেবেলা ওয়েট করতে পারবে না, সিগারেট খাবে না, সিগারেট খাবার খাবো না, তুমি যদি সব কিছু ছাড়া কি ভালো হইতে পারবে আমার জন্য? অবশ্যই পারবো, পারবো না কিছুর জন্য, আমি সব শর্ত মানতে রাজি আছি, তুমি রাজি আছি, তুমি যদি এগুলো পারো তাহলে আমি বাসা গিয়ে আমার বাবা মাকে বলে আমি যদি এটা ছেড়ে দিই, এটা খুব ভালো হয়। কাট, সুন্দর, এবার খুব ক্লোজ ভাবে।